অর্ণব গোস্বামীকে গতকাল অর্থাৎ 4 তারিখ 4ই নভেম্বর গ্রেপ্তার করার পর থেকে সোশ্যাল মিডিয়াতে দু রকমের হ্যাশট্যাগ খুব ট্রেন্ডিং করছে। একটা হচ্ছে আই স্ট্যান্ড উইথ অর্ণব গোস্বামী বা ইন্ডিয়াস প্রাইড অর্ণব গোস্বামী, এবং আরেক রকমের হ্যাশট্যাগ সেটা হচ্ছে আই অ্যাম নট স্ট্যান্ডিং উইথ অর্ণব গোস্বামী। এবার একজন সাংবাদিকের গ্রেপ্তার হওয়ার পর থেকে দু ধরনের হ্যাশট্যাগ ট্রেন্ডিং হওয়া থেকে একটা জিনিস খুব পরিষ্কার যে সাংবাদিক অর্ণব গোস্বামীকে কিছু মানুষ সমর্থন করেন, কিছু মানুষ সমর্থন করেন না, এবং তিনি গ্রেপ্তার হয়ে যাওয়ার পরেও সেই সমর্থনটা তিনি পাচ্ছেন না। এবার এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্ণব গোস্বামীকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ, এবং মহারাষ্ট্র পুলিশ যে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে সেটি খুবই সিরিয়াস অভিযোগ, একটা খুবই গুরুত্বপূর্ণ, যে গুরুত্বটা অর্ণব গোস্বামী রিপাবলিক টিভিতে বসে বসে এতদিন বোঝাতেন, সেটা হচ্ছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। যেভাবে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা তে প্ররোচনা দেওয়ার অভিযোগে রিয়া চক্রবর্তীকে নিয়ে এতদিন উনি এত মাতামাতি করলেন, বলিউডের ড্রাগ খুঁজে বের করলেন, এত ইনভেস্টিগেশন করলেন রিপাবলিক টিভির সেটে বসে বসে, সেই খবর পড়ার জন্য কিন্তু অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করা হয়নি। বরঞ্চ যে রিপাবলিক টিভির নিউজ স্টুডিওতে বসে বসে উনি এত কিছু চেঁচামেচি করেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন, এত হল্লা করেছেন, সেই নিউজ রুম যখন তৈরি হয়েছিল 2018 সালের কথা, তখন এই নিউজ রুম যে নিউজ স্টুডিও, সেই নিউজ স্টুডিওর ইন্টেরিয়ার ডিজাইনিং যে করেছিল সেই অনয় নায়কের প্রায় 4,84,00,000 বা 48,00,000 কিছু একটা সংখ্যাটা হবে, সেই পরিমাণ টাকা বাকি ছিল, মানে বকেয়া ছিল, যার মধ্যে অনেকটা টাকা অর্ণব গোস্বামী পেমেন্ট করতে বাকি রেখেছিলেন অনয় নায়ককে। 2018 সালের কথা বলছি, 2018 সালে অনয় নায়ক এবং তার মা আত্মহত্যা করে নেন, এবং তারপর এই কেসটা যখন ফাইল হয় তখন 2018 সালে মহারাষ্ট্রে বিজেপি সরকার ছিল, ফডনবিস তখন মুখ্যমন্ত্রী ছিলেন, এবং সেই সময় এই কেসটায় কোনোরকম কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে কেসটা ক্লোজ করে দেওয়া হয়। এই কেসের ভিত্তিতে, এই কেসের ফাইল আবার রিওপেন হয় এবং তারই ভিত্তিতে অর্ণব গোস্বামীকে পুলিশ কাস্টাডিতে নেওয়ার জন্য পুলিশ গিয়েছিল অর্ণব গোস্বামীর বাড়িতে, যার পরে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং সেই ভিডিও দেখে অনেকের খুব গায়ে লাগছে যে একজন সাংবাদিককে কীভাবে হেনস্থা করেছে পুলিশ। প্রথমত, পুলিশ হেনস্থা কাকে বলে, সেটা জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির লাইব্রেরি রুমে পুলিশ কীভাবে ঢুকে লাঠিচার্জ করেছিল দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যায় সবার কাছে। অতএব অর্ণব গোস্বামীকে পুলিশ হেনস্থা করেছে বলার আগে পুলিশের হেনস্থা অ্যাকচুয়ালি কাকে বলে তার কয়েকটা জলজ্যান্ত উদাহরণ ইউটিউবে গিয়ে আপনারা দেখে নিতে পারেন বা ফেসবুকেও সার্চ করে দেখতে পারেন। অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনারা বলেন আই স্ট্যান্ড উইথ অর্ণব গোস্বামী, তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে আপনি কিন্তু সাংবাদিক অর্ণব গোস্বামীর পাশে দাঁড়াচ্ছেন না, আপনি দাঁড়াচ্ছেন সেই মানুষটার পাশে যে মানুষ একটা হাড়কিপ্টে মানুষ, যে মানুষ একটা কঞ্জুস মানুষ, যে নিজে টিআরপি চুরি করার জন্য যার বিরুদ্ধে অভিযোগ ওঠে, অথচ সে আরেকজন মানুষ যে খেটে খায়, যে ইন্টেরিয়ার ডিজাইনিং করে দিয়েছে তার ওই নিউজ স্টুডিওতে, যে নিউজ স্টুডিওতে বসে তিনি এত টাকা রোজগার করেছেন, এত টিআরপি চুরি করেছেন, সেই নিউজ স্টুডিওর বকেয়া টাকা তিনি দিতে বাকি রাখেন, সেই অর্ণব গোস্বামীর পাশে আপনি দাঁড়াচ্ছেন। এবং আপনি যদি আই এম নট স্ট্যান্ডিং উইথ অর্ণব গোস্বামী বলেন, তাহলেও আপনাকে এটা মনে রাখতে হবে আপনি কিন্তু সাংবাদিক অর্ণব গোস্বামীর ভিত্তিতে এই কথাটা বলছেন না, আপনি বলছেন অর্ণব গোস্বামী তার যে পার্সোনাল লাইফ, তার ব্যক্তিগত জীবনে তিনি কী করেছেন, যার সাথে যেটা করেছেন, তার জন্য যে মহারাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করেছে অর্ণব গোস্বামীকে, তার জন্য আপনি অর্ণব গোস্বামীর পাশে দাঁড়াচ্ছেন না। দুটো জিনিসকে এক করবেন না, সাংবাদিকতা একজন মানুষের প্রফেশনাল লাইফ, আর ব্যক্তিগত জীবনে পার্সোনাল লাইফে তিনি কী করছেন সেটা আমাদের ভাববার বিষয় নয়, তার জন্য পুলিশ প্রশাসন আছে, এবং পুলিশ প্রশাসনের যদি আপনি দোষ দেখতে চান তাহলে এটা কোনোভাবেই দোষ নয় যে অর্ণব গোস্বামীকে হেনস্থা করা হয়েছে, কেননা যে ভিডিওটা রিপাবলিক টিভি নিজে পাবলিশ করেছে সেইখানে দেখা গিয়েছে, সেই ভিডিওটা 8 মিনিট 21 সেকেন্ডের, 8 মিনিট 21 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গিয়েছে যে অর্ণব গোস্বামীকে পুলিশ অনেকবার অনুরোধ করেছে, পুলিশকে অনুরোধ করতে দেখা গেছে, হাত জোর করে অনুরোধ করতে দেখা গেছে, কিন্তু তারপরও অর্ণব গোস্বামী বিভিন্ন রকমের বাহানা দিচ্ছিলেন, বিভিন্ন অনেক কথা বলছিলেন, অনেক রকমের কথা বলছিলেন, যে সেগুলো সব ভিডিওতে আছে, আমি আর বলছি না, সেগুলো আপনারা গিয়ে রিপাবলিক টিভি ভিডিওতে দেখে নিতে পারেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে অর্ণব গোস্বামীকে 14 দিনের পুলিশ কাস্টাডিতে নিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তিনি জেলে থাকবেন, এটা ফাইনাল। এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা আপনাদেরকে বলার, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অর্ণব গোস্বামীকে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, সেটা সাংবাদিক মহল হোক বা সেটা সাধারণ মানুষের মধ্যে হোক বা রাজনৈতিক মহলে হোক, বিজেপি অর্ণব গোস্বামীর পাশে দাঁড়িয়েছে, বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীরা তাদের নিজেদের মন্তব্য প্রকাশ করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি নিজের মন্তব্য প্রকাশ করেছেন যে প্রেস ফ্রিডম নিয়ে এটা উচিত হচ্ছে না, এমার্জেন্সির কথা তিনি বলছেন, এই সমস্ত কিছু এটা কিন্তু বলাটা খুব স্বাভাবিক ব্যাপার, মানে এটা শুধু অর্ণব গোস্বামীকে নিয়ে হচ্ছে বলে বলা হচ্ছে এরকম ব্যাপার নয়, প্রেস ফ্রিডম যে ভারতবর্ষে নেই তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে ওয়ার্ল্ড যে ফ্রি প্রেস ইন্ডেক্স থাকে তাতে ভারতবর্ষের সব মানে ভারতবর্ষের স্থান 140তম স্থানে আছে, পাকিস্তান ওই পাকিস্তানের ঠিক 3টে সংখ্যা ওপরে, এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন রাজ্যে
উত্তরপ্রদেশ হোক, রাজস্থান হোক, মহারাষ্ট্রই হোক, পশ্চিমবঙ্গই হোক, সাংবাদিকদের ওপর বিভিন্ন সময় রাজনৈতিক যারা ব্যক্তিত্ব বা নেতা মন্ত্রীদের যে অত্যাচার বা নেতা মন্ত্রীদের যে আক্রমণ, সেই আক্রমণটা বিভিন্ন সময় বিভিন্নভাবে নেমে আসে। সেটা গৌরী লঙ্কেশ হোক, রবিশ কুমার হোক, বা পশ্চিমবঙ্গে আরামবাগ টিভির শফিকুল ইসলাম হোক, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার, বলতে পারেন কমনলি সরকার এবং মিডিয়ার সম্পর্ক অনেকটা টম অ্যান্ড জেরির মতন, পেছনে দৌড়তেই থাকে সব সময়। হয় আপনাকে আত্মসমর্পণ করতে হবে, লুটিয়ে পড়তে হবে যে শাসক তার পায়ে, আর তা না হলে আপনার সাথে এরকমই হবে। এটা খুব স্বাভাবিক, এটা এই মুহূর্তে ভারতবর্ষে দাঁড়িয়ে একটা খুব স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। তো প্রেস ফ্রিডম নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে শুধু অর্ণব গোস্বামীকে তার মধ্যে ইনক্লুড করবেন না, আরও যারা সাংবাদিক আছে যাদের উপর প্রতিনিয়ত অত্যাচার চলছে, যাদেরকে দিনের আলোয় দিনের রাতে যখন তখন তাদেরকে তাদের মারধর করা হচ্ছে, তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে, সেগুলো নিয়েও কথা বলতে পারেন সময় পেলে। আপাতত অর্ণব গোস্বামী জেলে আছেন, আপাতত রিপাবলিক টিভিতে রাত্রেবেলায় চিৎকার করে করে পুছতা হ্যায় ভারত, পুছতা হ্যায় ভারত কেউ করবে না, আপাতত রাত্রেবেলায় চিৎকার করে করে কেউ আপনার মাথা খাবে না, আপাতত রাত্রেবেলায় চিৎকার করে করে কেউ বিজেপির দালালি করবে না, এইটুকু নিশ্চিন্ত থাকতে পারেন। পরবর্তীকালে দেখা যাক কী হয়, কেসটা কতদূর গড়ায়, জল কতদূর গড়ায়।